হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে আপনাদের জন্য একটু বেবি শু ডিজাইন নিয়ে এসেছি। এটা 0 to 3 months বেবিদের জন্য। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটি স্লিপ নট করতে হবে। তো এখানে কিছু কথা বলে রাখি, আমি এর জন্য 4 ply উল ব্যবহার করেছি আর 11 নম্বর কুরশি কাটা। আপনারা আপনাদের পছন্দ মতন উল নেবেন, আর 3.5mm কুরশি কাটা দিয়েও করা যায় এটা। তো প্রথমে স্লিপ নট করে চেন বানাবো, চেন 17-17টা চেন বানাবো এভাবে। তো দেখেন আমার 17টা চেন বানানো হয়ে গেছে, চেন 17 হয়ে গেছে। তা এখন দুটো চেন ওপর থেকে স্কিপ করে 3 নম্বর চেনটায় দুটো চেন স্কিপ করে 3 নম্বর মানে 15 নম্বর চেনটায় হাফ ডাবল ক্রোশেট, ঠিক এভাবে। নেক্সট যে চেনটা আছে সেখানেও হাফ ডাবল ক্রোশেট, এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক এভাবে। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমি হাফ ডাবল ক্রোশেটের রোটা করেছি। ফার্স্ট রো আমার করা হয়ে গেছে। ফার্স্ট যে দুটো চেন স্কিপ করেছিলাম সেটা কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেটের সমান। তো আমার এখানে টোটাল 16টি ডাবল ক্রোশেট আছে, সরি হাফ ডাবল ক্রোশেট আছে। তো এখন দুটো চেন নিয়ে টার্ন করে চেনের যে ব্যাক লুপটা আছে, ফার্স্ট যে চেনটা আছে তার ব্যাক লুপটা তুলে হাফ ডাবল ক্রোশেট, প্রত্যেকটা চেনের ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট, করতে হবে। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমার হয়ে গেছে। ফার্স্ট দুটি চেন নিয়েছিলাম, প্রথম চেনটাতে একটা হাফ ডাবল ক্রোশেট করে আবার দুটো চেন নিয়ে কাজ টার্ন করে আবারও ফার্স্ট যে চেনটা আছে হাফ ডাবল ক্রোশেট, প্রত্যেকটা রোয়ের ব্যাক লুপ তুলতে হবে চেনের, হাফ ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক এভাবে প্রত্যেকটা রো করতে হবে। তো এইভাবে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা করতে হবে, রো বাড়াতে হবে আমাদের 20 সেন্টিমিটার পর্যন্ত রো করতে হবে। তো আমি 20 সেন্টিমিটার পর্যন্ত করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি করে ফেলেছি, এখানে 20 সেন্টিমিটারের মতন করে ফেলেছি। এই যে দেখেন আমার পুরো 20 সেন্টিমিটার হয়েছে, করেছি। আর এখানে 25 রোজ মানে 25টা রো করেছি আমি হাফ ডাবল ক্রোশেটের করে আমি একটু লম্বা সুতো রেখেছি, রেখে আমি উল্টা কেটে ফেলেছি। কেটে এখন ঠিক এইভাবে এটা ফ্রন্ট এটা ব্যাক, এইভাবে ঠিক এভাবে ধরে এটাকে স্টিচ করব, সেলাই করব। এই সুতোটাকেও এর সঙ্গে নিয়ে নেব, নিয়ে ঠিক এইভাবে এদিকের একটা চেন আর এদিকের একটা চেন তুলে এইভাবে এই পাশটা পুরো সেলাই করে দেব। দেখুন, এই কর্নার পর্যন্ত আমি পুরোটা সেলাই করে দিয়েছি, স্টিচ করে দিয়েছি। তো এখন স্টিচ করে আরেকবার আমি এখানটায় নট দিয়ে নেব, একটা গিট দিয়ে নেব, দিয়ে 2 সেন্টিমিটারের মতন আমি ঠিক এভাবে জিগজ্যাগ করে সেলাই করব। এভাবে অপর পাশেও এভাবে জিগজ্যাগ করে সেলাই করব। করে ঠিক এরকম টেনে দেবো। দিয়ে এখানে একটা নট, এখন এখান থেকে আবারও এভাবে স্টিচ করে দেব। এইভাবে এই এতটা বাদ রেখে 2 ইঞ্চি মতন বাদ রেখে এখান থেকে পুরোটা স্টিচ করে আমি দেখাচ্ছি তারপর কি করব। তো দেখেন আমি এইভাবে সেলাই করে দিয়েছি। তো এখন এই অংশটা ঠিক এভাবে এখানে একটা নট দিয়ে নিই আগে, এভাবে এই অংশটা এই যে রাউন্ড করে সেলাই করব। এই পাশটা যেমন করেছি এদিকটাও সেরকম জিগজ্যাগ করে সেলাই করব, এইভাবে দেখুন, এইভাবে ঠিক সুতোটাকে ধরে টানলে এখানে একটা নট দিয়ে এটাকে কেটে দিলাম। এটাকে ফোল্ড করলে দেখেন তো এইভাবে হবে, রাউন্ড শেপ চলে এসেছে এই জায়গাটা। আর নইলে মুখ পুরোটা লম্বা সেলাই করলে কর্নার বেরিয়ে থাকতো। তো এখন আমরা এই যে জুতোর এতটা আমরা ঠিক রাউন্ডভাবে আমি সেলাই করব, ঠিক এতটা। তো আমি দেখাচ্ছি কিভাবে করি। তো দেখেন আমি এই পোর্শনটা এখন সেলাই করব। আমি সুতোর মধ্যে সুতো রেডি করে নিয়েছি। তা আমি একটু মেপে দেখাই। ঠিক ব্যাক সাইড থেকে যেখান থেকে জয়েন্ট করেছি সেখান থেকে এইভাবে 6 সেন্টিমিটার অবধি, এই অবধি এই পর্যন্ত দেখেন 6 সেন্টিমিটার। এখান থেকে আমরা শুরু করব সেলাইটা এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত। তো আমি এখান থেকে শুরু করব, নিডেলটা ভিতর থেকে নিয়ে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। তো এদিক থেকে নিয়ে এইভাবে জিগজ্যাগ করে এই যে ঠিক এইভাবে দেখুন, দুটোকে সমান করে এইভাবে ধরবে। এই যে ঠিক এইভাবে এইভাবে এটাকে নট দিয়ে এটাকে কেটেছি। আর এটাকে আমি ভিতর দিক থেকে এইভাবে ইনসার্ট করে দিয়ে দেখেন আমাদের জুতো রেডি, বেবি শু। তো আমি এটা ডেকোরেশন করার জন্য এই যে এখানে একটা ফুল লাগিয়েছিলাম, তো এখানেও একটা ফুল। আমি এগুলো কুরুশি কাটায় তৈরি করেছি, আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম। তো এখানে এইভাবে লাগিয়ে দেবো। তো আমি এর ফাইনাল লুকটা দেখা। তো দেখেন আমার বেবি শু রেডি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।